নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো নিরামিষ ঘুগনি। তার জন্য আমি এখানে 200 গ্রামের মতন মটর নিয়ে নিয়েছি। মটরটা আমি 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে মটরটা প্রেশারে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম জল। এরপরে আমি এই মটরটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা, এবার আমি প্রেশারটা উনুনে বসিয়ে দেবো। এটা আমি 2 সিটি দিয়ে নাবিয়ে নেব। এরপর আমি এখানে একটা ভাজা মশলা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2 শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা দিলে নিরামিষ ঘুগনিতে অনেক স্বাদ আসে। চলো, এরপরে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন আর দিয়ে দেবো 1 চিমটে মতন হিং। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, নিরামিষ করছি, তার জন্য আমি এখানে হিং ব্যবহার করলাম। এরপরে আমি একটা বড় সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি। আলুটা খুবই ছোট করে কেটে নিয়েছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়, কেন আমার মটরটা তো সেদ্ধ করা আছে তাই। এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। এরপর আমি এক এক করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 4-5টা মতন কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এরপরে আমি আবারও ভালো করে আলুটা কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। আমি আবারও ভালো করে নেড়ে নেব। আর আমি এখানে একটু আদা গ্রেট করে রেখেছিলাম 1 চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম। এদিকে আমার প্রেশারে দেখো আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। আমি 2-3টে সিটি দেওয়ার পরে আমি প্রেশারটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মটরটা আমার পুরো গলে যায়নি, ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই মটরটা এই কষানো আলু কষানোর মধ্যে ঢেলে দেব। আমি আবারও ভালো করে এটা মিক্সড করে নেব। এরপরে আমি এই ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা। আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম। আমার ঘুগনি রেডি। বন্ধুরা, তোমরাও এরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।